হরিপদ সারা জীবন আমার সেবা করলি আর আজকে তুই বিপদে বইরা আমারে কাইতে চলে এলি। গোমাতা কেমনে বুঝাই মনের ব্যথা? ওরা মনে করছে আমি মুসলমান, আমি তো হুজুরের বেশ ধরে ফালাইতে চাইছিলাম, ওরা জোর করে আমার ধরে লয়ে আইছে গরু জবাই করতে। ওরা তো জানে না আমি হরিপদ ঠাকুর, নইলে আপনাদের কি আমি জবাই করুম? আমার কি ভূতে কামড়াইছে? হরিপদ গো হত্যা মহাপাপ, নরকে যাবি নরকে যাবি। গোমাতা নরকে যাবো তো মরার পরে, কিন্তু এখন তো পুলিশে ধরে আমার 10 দিনের রিমান্ড দিব, আমার কিছু থাকবো? আমার তুই মাফ করে দিস, তোরা আমার জবাই করতেই হইব, তুই রেডি হয়ে যা। হ্যালো ভিউয়ার্স, আজমির মিউজিক সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ। বল, এটা হরিপদ ঠাকুর না? ও হরিপদ ঠাকুরের মতো তো লাগতেছে। ঠাকুর আমার বিশাল মামলা দিছে, এখন পুলিশ আমার দিকে তাকাইতে আছে, মনে ওই মামলার কারণে পুলিশ আমারে খোঁজ করতেছে। ঠাকুর চান না চাই এই মৃত্যু হরিপদ ঠাকুর মাল দুপুরে গেল। আরে কি হয়েছে মানে আমার মনে পুলিশে দৌড়াইতেছে, ওই যে মিথ্যা মামলা দিছে না একটা মিথ্যা মামলা, এটা মনে অরান হয়ে গেছে। ঠাকুর আমি এখন কি করবো? কথা বলি, তুমি তো মিথ্যা মামলা খাইছো তাই নিয়ে, তোমার তো অরিজিনাল, তুমি কোনো অন্যায় করনি, তাহলে পরে তুমি থানায় গিয়ে বড় বাবু বড় কথার সাথে গিয়ে দেয়া করে কথা বলছো না কিছু? আরে না, পুলিশ দেখলে আমার ভয় লাগে। কিরম কথা করছো? পুলিশ দেখলে ভয় লাগবে কি? আরে তুমি জানো না একবার 71 যুদ্ধের সময় আমিও ছোট, আমাকে ওই ঠাকুর বাড়ির নগেন আছে না, নগেনটা ভাঙিয়া ফিরে ধরছে, দরজা দিগাইছে আপ হিন্দু না মুসলিম, হারামজাদা সত্য করে কাম হিন্দুরা ঠুস করে গুলি করে মাইরা ফেলেছে। এরপরে আমি তো খালি ভয় পাইতেছি, হাত কাঁপতেছে, পাও কাঁপতেছে। আমার কে দাঁড়াও এ দাঁড়াও, আমি কই যে জি বাবু, কয় তুমি হিন্দু না মুসলমান? আমি কই বাবু কাপড়া খুলে দেখো আমি মুসলিম। ওকে 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 কাপড়া খোলে নাই, দেখো নাই। ওই দিন ভগবান আমার বাঁচাই দিছে, কিন্তু আজকে পুলিশের হাত থেকে মনে বাঁচতে পারলাম না। অস্থির হয়ে পড়ে না তো, একটা তো অস্থির হয়ে পড়ে হয় মা বিপদ না শুনে আমাকে সাথে আসে না গো। পুলিশ পুলিশ আরে পুলিশ এই মাসুমা, এটা কি হরিপদ বাড়ি? না গো না গো কর্তা, এটা তো তারাপদের বাড়ি। আপনারা ওই তারার জায়গায় আবার হরি লাগাই ফেলেছেন। মাসিমা জি, হরিপদ ঠাকুর নামে মামলা ওয়ারেন্ট হয়ে গেছে। হরি কথা বেশি তো ভালো মিলছে না, এই যে এখন তো কর্তা দেখাচ্ছে কত সুন্দর ঠাকুরের বেশ ধরছে তাই না, কিন্তু কাজ করে সব অসুরের মতো। এবার কি হয়েছে কর্তা জানেন, মনসা পূজার সময় এবার পাঠা বলি দেওয়ার সময় এইখান থেকে বলি দিচ্ছে, গোস্ত দুটোকে বেশি পাওয়া, আর মন পুচুরি করে খুব খারাপ মিলছে। এখানে তো হরিপদের তেমন কোনো বাড়ি ঘর নাই বলে শুনেছি, তবে এই যে নাক বরাবর গেলে পরে পুকুর পাড়ে যায় জিজ্ঞেস করে দেখতে পারেন, এটা শ্বশুর বাড়ি থাকতে পারে। ইমান কি গো ইমান মানে বুঝার নাই স্বীকারোক্তি ফিরে আলো মানে দোলাই দিলে স্বীকারোক্তি বাইরে কারণ সেক দিয়া তাই না তাহলে আরো দুটো দিন বেশি রাখো বেশি ভালো না আচ্ছা মাসিমা আমরা যাই আসামি ধরতে হইবে আর আপুটা গো কি কয়ে গেছে সেটা গরিব তো ঠাকুর ধরতে পারলে 10 দিনের জন্য বিমা আনবে মারে আমার তো হাতে মুঠে কিছু থাকবে না এই মালিকই কি তো শুনে পরে তো আমারও কুলতে দিয়ে গেছে আমি কত বড় নিচে করে বয়ে ওদের এখান থেকে বাইকে দিছি নারায়ণ নারায়ণ মালতী আমারে বাঁচানোর জন্য একটা উপায় বাইর করো কি যে করেন না আপনি মানুষটা যদি আমার সংসার তো আমি কি করেছি ও তো মিছা মামলা দিছে ঠাকুরের ঠাটা পড়ো ওদের উপরে আপনাকে একটা বুদ্ধি দেই তাড়াতাড়ি দাও আপনি এক কাজ করেন কলিকাতা চলে যান আমার মাসির বাড়িতে ওখানে যে থাকেন অত আপনার প্রাণটা তো বাঁচবে এই চিন্তা কথা আছে না মেয়েদের হাঁটুর নিচে বুদ্ধি আরে পাগল আমি হরিমতো ঠাকুর কে না চিনে আমি ঘর থেকে বাইরে যদি পাবলিক আমার ধৈর্য পুলিশের কাছে দিয়ে দিবে তোমার মাথা ঠিক নাই নারায়ণ নারায়ণ শান্ত হন কি করা যায় এটা ভালো বুদ্ধি দাও মুসলমান হবো মানুষের বুঝাতে পারলাম না আরে আপনার তো সত্যি সত্যি আমি মুসলমান হতে করছি না আচ্ছা মনে নাই আপনার আমি যখন স্কুলে পড়তাম বিভিন্ন পুজোর সময় নাটক হতো সে নাটকের সময় বিভিন্ন চরিত্র আমাদের শাস্তি হতো আপনি কতবার তো পুষ্পেন্দর হয়েছিলেন আর আমি হয়েছিলাম আপনার স্ত্রী বুঝে গেছেন না ঠিক আছে ওটা তো চরিত্র কি মনে করেন যে প্রাণ বাঁচানোর জন্য খুচুরি চরিত্র লিখছেন কিন্তু যদি সিনা গেল পাবলিকে না না এই জন্যই তো আমি অনেক খুঁজে বের করেছি সামনে কালবার পশু কোরবানি কোরবানির সময় মুসলমানকে সেই যে গরু টুরু সবাই জবাইটা বেঁধে ঠিক আছে ওই দিন কিন্তু হুজুর চলাচল করে বেশি আর তুমি কিন্তু নিরাপদে চলে দিতে পারছি এটা ভালো বুদ্ধি দিছ হ্যাঁ ওই দিন তো মুসলমানরা কোরবানির গরু নিয়ে ব্যস্ত থাকবো হুজুরেরা দূরে দূরে করবো এর ভিতরে আমি হুজুর সেটা টিকে দেবো সেটাই ভালো হয় কেউ চিনবে না ঠিক আছে কোরবানির দিন আমি হুজুর হয়ে যাব এ ঠাকুর প্রাণ বাঁচানোর জন্য ঠাকুর থেকে হুজুর হয়ে যাব তুমি ক্ষমা করে দিও ঠাকুর তুমি রক্ষা করো ঠাকুর মসজিদে হুজুর কোথায় ওরে সড়ং সড়ং করে গেলেই তো আপনি নামাজ পড়তে পারবেন না রে ভাই হুজুর তো নাই আরে হুজুর নাই দেখে কেউ জামাত হবে না আরে ভাই হুজুর গেছে এক বাড়িতে মসজিদ উদ্বোধন করতে এখন হ্যাঁ কোন সময় হ্যাঁ কোনো খোঁজ খবরই নেই ভাই যার কথাও না আমার বাংলাদেশে মসজিদ কমিটির সভাপতি বুঝছেন নি এখন মসজিদ কমিটির সভাপতি হইয়া আমিও দান বাক্সটা খুলতে গেছি গিয়ে দেখি দান বাক্সের কোনো টাকা নাই ওই নেতা ফেতারের টাকা দিব ওই ফুটবল খেলা ওই সাংস্কৃতিক অনুষ্ঠানে ওই ভেড়াটুসির মধ্যে হাজার হাজার টাকা দিব কিন্তু মসজিদের উন্নয়নের লেগে 2 টাকা ওরে কাকু সমস্যাটা তো বাদ দে আমনে করে লই যাই এই কমিটির লোকেরা বলে ঠিকমতো টাকা দেন এইজন্য হুজুরে ঠিকমতো নামাজ পড়ে রাখবে না ওই সেই এ মুই জীবনে দেই গরু কুরবানি এবার অনেক কষ্ট করে ছোট গরু জবাই দিমু কুরবানি দিমু নামাজটা পড়ে থেকে কুরবানি দিমু মসজিদে হুজুর নাই অকাও কি এখন এই ফুলতিটার জন্যই তো জামাতটা হচ্ছে না এখন এখন সমস্যার সমাধান দেখো হুজুর কোথায় পাবো সভাপতি সাহেব শুনেন হুজুর মকর এটা আসলে এটা যদি না হয় নাও মোরা দেহি একো হুজুর টুজুর পাই কিনা মোরা একো কামেল হুজুর দেখে নামাজ পড়াইলা লি ওরে কামেল হুজুরটা কই পাবো এটা আচ্ছা ঠিক আছে আমি একটু গুলো করি আরে আরে পাইছে পাইছে ওলা সালাম আলাইকুম ও হুজুর ও হুজুর আরে আল্লাহ এ দেখো আল্লাহর রহমত দেখো হ্যাঁ মুই আজকে জীবনে পথটা কুরবানি দেব বর্তমান একটা মানে কামেল হুজুর পাইয়ে গেছি হুজুর হুজুর কথাও কয় কথা কইব কেমনে কামেল হুজুর কথা কম কয় এইটা ভাগ্য আমাকে সাথ না দেবে ভাগ্য ওই দেখো দেখছাইয়েন না হুজুর মগ মসজিদের ইমাম হুজুর আজকে মিসিং হয়ে গেছে নাই মগর একটু নামাজ পড়াই দেবে আপনি পড়াবেন আজকে নামাজ দেখছো কথাই কয় না আল্লাহ বিল্লাহি করতে রইছে আল্লাহ বিল্লাহ করতে এই যে এইদিকে মসজিদ চলেন 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 কামেল হুজুর কথা কম কয় এমনি বললে মনে হবে না তাকে আদর আপ্যায়ন করে ধরে নিয়ে যাই ঠাকুর কোন বিপদে পড়লাম এরা তো মনে করছে আমি মুসলমান আমি তো হরিপদ ঠাকুরেরও তো জানে না আমি কিসের নামাজ পড়ামো আলো মালতি এ তোর বুদ্ধি ধরে হুজুর সাজি এখন মুসলমানে গেরাও করে ধরছে ঈদের নামাজ পড়াইতাম আমি জীবনে নামাজ পড়া কখনো দেখিই নেই আমি কেমনে নামাজ পড়ামো এদের থেকে কেমনে বাঁচি ও মালতি কি বুদ্ধি দিলি হায় 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 করে কিন্তু ওটা টানাটানি করতে আসে সভাপতি সাহেব শোনেন রে আবার সেখানে আইসি মোর তো উজু নাই আর উজু ছাড়া তো নামাজ হয় না হ্যাঁ আপনারা হুজুরে নিয়ে মসজিদের দিকে যান ওই ঘরে গেলে উজুটা করে যায় আচ্ছা চলেন হুজুর উজু ছাড়া তো নামাজ হয় না আপনারা উজু করে আসেন আমরা করছি তো উজু আছে তো নাই আমার হলে যেভাবে টানাটানি করছেন এতে আপনাদের উজু হালকা হয়ে গেছে মানে অর্ধেক ছুটে গেছে তা কি করে হুজুর এই আপনি হুজুর মানুষ আপনারা ধরে টানাটানি একটু নেকের কাজ উজু যাবে কেন আরে আলেম সাহেব যেটা কয় অভিশাপে জ্বালাই দিমু অভিশাপে জ্বালাই দিমু যাও ঠিক আছে উজু করে আসো আচ্ছা আচ্ছা চলেন আচ্ছা যাও দাঁড়া উজু করে আচ্ছা আমি দাঁড়াইলাম যাও তোমরা উজু করে আসো ঠাকুর এবার জান বাঁচাই পুষ্টি কি লাগে হুজুর তো এখানেই ছিল আরে হুজুর হুজুর পাওয়া যাচ্ছে না হুজুরে রেখে গেলাম না ওদিকে হুজুর করতে আপনারা কোন মানুষ মধ্যে পড়েন একটু হুজুরে দাঁড় করে রেখে গেছি আপনাদের লাগে এরাও রাখতে পারেন নাই ওরে ভাই হুজুরে মোরা টের পাইছে যে মোরা টাকা পয়সা ঠিক মতো দেই না এই টের পাই আমরা হুজুরে চলে গেছে আমরা ওযু করতে গেছি এই বাকে মনে হুজুর গেছে আচ্ছা শোনেন আজকে কুরবানির দিন নামাজ না পড়লে তো কুরবানি হবে না জীবনে প্রথম দিতে আছে কুরবানি হ্যাঁ আমি বলেন ওই খবর পাইছি পাশের মসজিদে জামাত একটু পরে হইবে তো মগ মসজিদে জামাত পড়তেই পারতে আসি না চলো আজকে একটা ঈদের দিন সবাই সবার মা বাবার কাছে ঈদ করবে আজকে তাও জুটলো না কপালে হুজুর হুজুর আসসালামু আলাইকুম হুজুর হুজুর আসসালামু আলাইকুম কেমন আছেন নামাজ পড়তে যাইতেছেন বুঝি হ্যাঁ আজকে এমন একটা ঈদের দিন আমাকে ছুটি নাই হুজুর আজকে যখন মোনাজাত ধরবেন না তখন আমাকে একটু দোয়া করবেন মানে আমাকে পুলিশের লাগে একটু দোয়া করবেন যেন আমরা সব সময় আপনার কাজে নিয়োজিত হইতে পারি আপনার সেবায় আমরা যেন নিয়োজিত হইতে পারি দেশের জন্য কিছু করতে পারি হ্যাঁ হুজুর আমাকে একটু ফু দিয়ে দেন মালতি তুই নিজের মাথার চুল কাটি আমার দাঁড়ি বানাই দিলি হুজুর বানাই দিলি পুলিশ যেহেতু আমার চিনে নাই তাহলে কোনো হালো আমার চিন্ত না আমার ঠেকায় কে ও মালতি খাওয়া লাগবে কা এই মানের পরের গোস্তের গেরান হো হো খেলাই হয়ে যাইবে কথাই বলো তুমি, তুমি তো দুষ্টুমানি করতে আছো। আমার বাড়ির গরু থাকতে আমি অন্যের বাড়ির গরু ওই হমতে যাবো কা যাও ভাই দেব নাই কুরবানির সময় কুরবানি দেবার না নিজের গরু নিজে জবাই দিলে হয় তুমি ধরো মুই জবাই দিয়ে পালাই তাহা করো দিবে না তুমি খালি তাহা করো করার কথা বল অনেক পেশাল পুড়ে পুড়ে হ্যাঁ তোর একটা গরু নাইছি এবছর কোন বছর তো কুরবানি ঠরবানি দেও না এই লিগে মুই নিয়ত করছি ভালো একটা হুজুর আইনে হ্যাঁ তোর এই গরুটা জবাই দেব তো আমছো গরু মানে হুজুর আমছো মুই আনবো কোথা থেকে মোর বাপের বাড়ি থেকে নিয়ে আসবো হুজুর আরে আল্লাহ মোগো মসজিদের হুজুর তো নাই হে গেছে অন্য মসজিদে নামাজ পড়াইতে আর একটা হুজুররে পাইছিলাম রিকোয়েস্ট করছি যে মোগো একটু ঈদের জামাতটা পরান হে বেটা ওগাতে পরাইয়া কারণ মসজিদের হুজুররা মানে আমগো কমিটির লোকজনরা হুজুরের টাকা দেয় দেবে কেমন তারা হুজুরগো যদি বেতন না দেয় হুজুররা কি থাকবে হুজুরগো ঠিক মতন বেতন দিতে হইবে হ্যাঁ গো তো বউ বাচ্চা আছে এরা খাইবে কি ওনা আজকে সুবুদি না সকালে দপ্তরে যাও তাই একটা তোমার দ্বারা হবে না তুমি সকালে যাও তার মানে তুমি বলতে আছো মুই অকর্মা মুই পার্মুনেন্ট জবাই করছি তুমি পারবা না তোমার দ্বারা হইবে না তুমি অপমান করছো দেখো মুই তোমার সামনে হুজুরের বন্যা বহাই দিমু আনতে আসি হুজুর কত হুজুর লাগবে তোমার আইনা দেখাই দিমু আরে হুজুরের বন্যা বহাই দেবে একটা আনতে পেলে কি না সন্দেহ ইয়াকার হুজুরের বন্যা বহাই দেবে সকালে লাইয়াইও মানে পারে গেরান ছুটে গেছে গোস্ত আহ কি গেরান পূর্ব হিন্দুস্তে গেরান নেই সাত আলাদা আমাকে বলে আঁকাই না আমি বলে আঁকাই না আজকে একটা ঈদের দিন মোকে বলবে মানে জীবনে কুরবানি দিতে আছি মোকে বলবে মানে কি বলে সিংহ পুরুষ তা না পেয়ে মোকে বলছে আঁকাই না ওই হুজুর পাম না হুজুর আইন নেই খেলবাইজ এটা হে কামেল হুজুর দাদা যে মগরে নামাজ না পড়ে পড়াই গেছে এর একটা মুই নামাজ বাড়ির পরে গরুটার জবাই দাও করবি ওপো তুমি মোকে আকাইমা বলো বলো মুই নাকি আকাইমা মোর দ্বারা কোনো একটা হুজুরা নাও সম্ভব না দেখো মুই কাকে নিয়ে আসতেছি এদেশের বড় আলেমরে লই আইতেছি আমার গরু জবাই দেওয়ার লেগে গরু কাটার সময় পড়বেন শোনেন ওই যে মুই একটা জীবনে গরু কুরবানি দিব এখন একটা দুধ দিয়ে জমাই না করলে হয়ে যায় আপনি চলেন মোর সাথে আপনাকে পুষাই দিব হবে আপনি মোর গরুটা জমাই দিয়ে দেবেন আর যদি কন মোরে ছাড়ো এক্ষেত্রে হবে না আপনাকে ছাড়বো না আপনি পলাই যাওয়া সব আবার তাই না আরে আল্লাহ উর্মি দেখো তুমি মোকে বলো মুই নাকি একাই মায়ে দেখো কত বড় কালেম হুজুর লই আইছি জামনে ভালো করছো হুজুরানি ভালো না বড় হুজুর বড় মানে কি এত বড় হুজুর মনে অত অঞ্চলে নাই হ্যাঁ কি অসুস্থ হ্যাঁ এরকম কথা আরে না জিকির করতেছে কথা বলে কম জিকির করে বেশি বলতে পারছি এই যে হুজুরি দাঁত দিয়ে রেখে দিছি এইটা দিয়া হুজুর আমরা আল্লাহু আকবার করে রাখলাম শুনেন হুজুর মোরা অন্য কোন লোকজনের বলান দেই নাই তাদের আর টাকা দিয়ে লাভ কি মই আর মোর বউ পিছনটা মানে পা ধরি আমরা খালি আল্লাহু আকবার দিয়ে দেব ওই যে শুনেন বলানের কোনো প্রয়োজন নাই কারণ মোর জামাই একদম কিপটে ওই যে হ্যাঁ সামনে কই আবার বলাই যাইবে না পারে হুজুর পারে কিন্তু আপনার কাছে গরুটা পাশে দাঁড়িয়ে না হাতে পাই দিয়া হরিপদ সারা জীবন আমার সেবা করলি আর আজকে তুই বিপদে বইরা আমারে কাইতে চলে এলি গোমাতা কেমনে বুঝাই মনের ব্যথা ওরা মনে করছে আমি মুসলমান আমি তো হুজুরের বেশ ধরে ফালাইতে চাইছিলাম ওরা জোর করে আমার ধরে লই আইছে গরু জবাই করতে ওরা তো জানে না আমি যে হরিপদ ঠাকুর নইলে আপনাদের কি আমি জবাই করুম আমার কি ভূতে কামড়াইছে হরিপদ বউ হত্যা মহাপাপ নরকে যাবি নরকে যাবি গোমাতা নরকে যাবো তো মরার পরে কিন্তু এখন তো পুলিশে ধরে আমার 10 দিনের রিমান্ডও দিব আমার কিছু থাকবো তো আমার তুই মাফ করে দিস তোরা আমার জবাই করতেই হইব তুই রেডি হয়ে যা যা হরিপদ তোর সাথে আর কোনো কথা নাই আমি তোর সাথে অভিমান করিয়া ঘুরে গেলাম ঘুরে গেলে আমার পাশা দেখাইলেন ও হুজুর এই তোর সাথে কথা বলে এই কুরবানি দেবেন না আহা বলতে দাও গরুর সঙ্গে তার মনে হয় ভাব দিতি ভালো আছে তাই কথা আদান প্রদান করতে আছে তাই হুজুর ধরে এক কাম করি ওই ওখানে কুকুর পারে এই গরু কুরবানি দিব ওই গরু লইয়া যাই আপনি আর আর দুই সেটটা লোক জোগাড় করেন কেমন হ্যাঁ 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 ওই দেখেন বন্ধু বান্ধবদের বললাম দিলে আইয়ে আজ গরু মানে কুরবানি দেব তো দিও না আয়া নে আমারে হুজুর চিন্তা করেন না আপনি আমি বেশি দেব না গরুটা ভালো না মোর জামাই জমলে কি দেব বুঝছে আমার তবে কুরবানি ও গরুর দেখা আরে আল্লাহ গরু আসা তো পারে তা দিয়ে চলে গেছে গা আরে সুবহানাল্লাহ আমার সাদের গরু ঠাকুর গো হত্যা থেকে আমারে রক্ষা করলেন ঠাকুর না গরু পালাইছে ফালা ওই বুক জিনিস আমি তো পুরুষ আমি তো মানুষ আমি কেন পালাবো আমি এই দেশ ছাড়ে ভারতে যাব না এই দেশের মাটি এই দেশে আমার ধর্ম এই দেশের মাটি আমার মা আমি কোনোদিন ভারতে যাব না এখানেই থাকবো আমি দরকার হইলে থানায় যাব দারোগা বাবুর বলবো দারোগা বাবু আমার নামে মিথ্যা মিথ্যা মামলা দিছে আমার কোনো দোষ নাই আমি হরিপদ আমার এক পুরা দোষ নাই দারোগা বাবু আমার বিচার ঠিক মতো করবে আমারই জয় হবে যারা মিথ্যাবাদী দিছে তাদের জয় হবে না এই দাঁড়ির দরকার নাই আমার আর নকল হুজুর হইতে হবে না আমি হরিপদ হরিপদর মতোই থাকবো।